ব্যাটে রান নেই, অধিনায়কত্বে নেই ছাজ, মাহমুদুল্লাহ রিয়াদের উপর আর আস্থা রাখতে পারছে না বিসিবি। নেতৃত্ব তো বটেই, দল থেকেও বাদ পড়ার শঙ্কায় আছেন এই তারকা। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তাই সাকিব আল হাসানকে অধিনায়ক করেই এগিয়ে নেওয়া হচ্ছে সব পরিকল্পনা। বিসিবির নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, মাহমুদুল্লাহর অধিনায়কত্বের পথ চলায় সেট পড়তে যাচ্ছে। তার জায়গায় সীমিত ওভারের নেতৃত্বেও ফিরতে যাচ্ছেন সাকিব। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সাকিবকে অধিনায়ক করা হলে সোহানকে করা হতে পারে সহ অধিনায়ক।